এবার ঠিক আছে দেখেন তো রংপুর জেলা সদর, নোয়াখালী জেলা সদর সংযুক্ত থাকবেন।
এবং প্রস্তুত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের সাথেও মত বিনিময়ের অভিপ্রায় ব্যক্ত করেন তাহলে যথানিয়মে সেটা সহায়তা না পেলে এই ওভারপাসটি কাঙ্ক্ষিত সময়ে শেষ করা সম্ভব হতো না।
চার লেন বিশিষ্ট বদুয়া রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে এক ধাপ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি, আর বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন। তবে এর বাস্তবায়নের সকল রূপকার তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, এবং তা বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠান শুরু করার জন্য আপনার সানুগ্র অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সদ্য সমাপ্তকৃত কোম্পানীগঞ্জ হোমনা মহাসড়ক ও গৌরীপুর মুরাদনগর কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লা পাদুয়া বাজার রেলওয়ে হোমনা সেতু ওভারপাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন প্রান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সড়ক পরিবহন কোম্পানীগঞ্জ হোমনা মহাসড়ক ও গৌরীপুর মুরাদনগর কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লা পাদুয়া বাজার রেলওয়ে হোমনা সেতু ওভারপাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন প্রান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। Thank you.
আজকে যে তিনটি প্রকল্পের কথা বলা হচ্ছে, প্রথমটি হচ্ছে গৌরীপুর হোমনা সড়কটি কুমিল্লা সিলেট হাইওয়ে পর্যন্ত সম্প্রসারণ শীর্ষক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, তিতাস এই চারটি উপজেলার সাথে ঢাকা, চট্টগ্রাম এবং ময়নামতি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট জাতীয় মহাসড়কে সংযোগ স্থাপন এবং এর মাধ্যমে উক্ত উপজেলা সমূহে যাতায়াত সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে 1.5 কিলোমিটার হোমনা বিকল্প সড়ক সহ 23.50 কিলোমিটার দীর্ঘ কোম্পানীগঞ্জ মুরাদনগর হোমনা জেলা মহাসড়ক। এছাড়া এই প্রকল্পের অধীনে 4টি ঝুঁকিপূর্ণ বেলি সেতুর স্থলে 4টি পিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। নির্মিত 4টি সেতুর মধ্যে 112.61 মিটার দীর্ঘ গৌরীপুর হোমনা সেতুটি উল্লেখযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী, এটি আপনার প্রতিশ্রুত প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের ব্যয় হয়েছে 73.84 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে গৌরীপুর হতে হোমনা ও মুরাদনগর হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত সড়কটি বেলি সেতু মুক্ত হয়েছে। পাশাপাশি 1.5 কিলোমিটার দীর্ঘ হোমনা বিকল্প সড়ক নির্মাণ, পূর্বের 1 লেন বিশিষ্ট বেইলি সেতুর পরিবর্তে 2 লেন বিশিষ্ট পিসি গার্ডার সেতু নির্মাণ এবং 23.50 কিলোমিটার দীর্ঘ কোম্পানীগঞ্জ মুরাদনগর হোমনা জেলা মহাসড়কটি 12 ফুট হতে 18 ফুট প্রশস্ততে উন্নীত করার ফলে গৌরীপুর হোমনা ও কোম্পানীগঞ্জ মুরাদনগর হোমনা এই দুটি মহাসড়কের মধ্যে যাতায়াত সহজতর এবং যানজট মুক্ত হয়েছে, ঝুঁকি মুক্ত হয়েছে। গৌরীপুর হতে হোমনা ও মুরাদনগর হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 41 কিলোমিটার। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের গৌরীপুর হতে ময়নামতি হয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়কের কোম্পানীগঞ্জ পর্যন্ত দূরত্ব 63 কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জাতীয় মহাসড়ক দুটি বিকল্প পথ হিসাবে কোম্পানীগঞ্জ হতে গৌরীপুর পর্যন্ত সড়কের দূরত্ব 22 কিলোমিটার হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে কুমিল্লা জেলার দাউদকান্দি, তিতাস, হোমনা, মুরাদনগর উপজেলার জনগণের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট অভিমুখে যাত্রা দ্রুততর স্বাচ্ছন্দ্য হওয়ার পাশাপাশি যাত্রাকাল ও ভ্রমণ ব্যয় সাশ্রয় হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে কয়েকটি স্লাইডে আমরা এই প্রকল্পের কয়েকটি স্থির চিত্র প্রদর্শন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, এরপরের প্রকল্পটি হচ্ছে কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক কুমিল্লা শহরের শাসনগাছায় 881.50 মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাসটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এর প্রশস্ততা 8.90 মিটার এবং এর দুই প্রান্তে 125 মিটার দৈর্ঘ্যের র্যাম্প রয়েছে। তাছাড়া এই প্রকল্পের আওতায় ওভারপাসের দুই প্রান্তে 3 কিলোমিটার করে মোট 6 কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়ন, ওভারপাসের নিচে দুই দিকে 830 মিটার করে মোট 1660 মিটার সার্ভিস লেন সহ পানি নিষ্কাশনের জন্য 940 মিটার করে দুই পাশে 1880 মিটার ড্রেন নির্মাণ কাজ অন্তর্ভুক্ত আছে। প্রকল্পটি ব্যয় হয়েছে 94.6 কোটি টাকা। শাসনগাছা রেল ক্রসিংটি কুমিল্লা শহরে অবস্থিত। শহরের মধ্য দিয়ে রেল লাইন অতিক্রম করায় প্রতিদিন অর্ধ শতাধিক বা রেলগেটটি সাময়িকভাবে বন্ধ চালু করতে হয়, ফলে প্রতিনিয়ত এখানে দীর্ঘ সময় যানজট লেগে থাকত এবং জনদুর্ভোগ সৃষ্টি হতো। অনেক সময় দীর্ঘ যানজটের কারণে সময়মতো যানবাহন রেল ক্রসিং অতিক্রম করতে না পারে ট্রেন চলে আসায় দুর্ঘটনার উপক্রম হয়। 881.50 মিটার দীর্ঘ এই রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ সমাপ্ত হয়। রেল ক্রসিং এর সৃষ্ট তীব্র যানজট ও ভোগান্তি থেকে সড়ক ব্যবহারী যাত্রী সাধারণ মুক্তি পাবে। সংযোগ সড়ক সহ রেলওয়ে ওভারপাসটি ব্যবহার করে কুমিল্লা হতে ঢাকামুখী এবং ঢাকা হতে আগত যানবাহন সমূহ খুব সহজে ও স্বাচ্ছন্দ্যে কুমিল্লা শহরে যাতায়াত করতে পারবে। ওভারপাসের নিচে ড্রেন সহ সার্ভিস লেন নির্মাণের ফলে শাসনগাছা বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন ও যাত্রী সাধারণের ভোগান্তি লাঘব হবে। তাছাড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা হতে যাত্রীগণ সহজে কুমিল্লা শহরে আসতে পারবে। ওভারপাসের নিচে বিদ্যমান পার্শ্ব সড়কগুলিতে সৃষ্ট যানজটে অবসান হবে, এর ফলে ওভারপাস ও পার্শ্ববর্তী জনগণের যাতায়াত ঝুঁকি মুক্ত হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীগণ নিষ্ঠা ও দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেছেন। রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হল। মাননীয় প্রধানমন্ত্রী, এরপরের আমরা কয়েকটি স্লাইডে এই প্রকল্পের স্থির চিত্র প্রদর্শন করছি।
এরপরে যে প্রকল্পটি আমি উপস্থাপন করছি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প। 30,46,00,000 টাকা অর্থ ব্যয়ে 344.175 মিটার দীর্ঘ এই রেলওয়ে ওভারপাসটি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম কুমিল্লা জেলার পদুয়ার বাজার সড়ক সংযোগস্থলে অবস্থিত। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মাণ কার্যক্রম শেষে ওভারপাসটি 4 লেনের মধ্যে 2 লেন ব্যবহার উপযোগী হয়, ফলে 4 লেন বিশিষ্ট ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পরিপূর্ণ ব্যবহার সম্ভব হয়নি, এটা বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়। এই অবস্থায় ওভারপাসটির অসমাপ্ত কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। 4 লেন বিশিষ্ট মূল ওভারপাসটি ছাড়াও এই প্রকল্পের আওতায় নির্মিত ওভারপাসের নিচ দিয়ে পূর্ব দিকে 2 লেনের ক্যারেজওয়ে এবং পশ্চিম দিক দিয়ে 1 লেনের অ্যাপ্রোচওয়ে নির্মাণ করা হয়েছে। এই 4 লেন বিশিষ্ট রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মুখী যান চলাচলে পদুয়ার বাজারে সৃষ্ট তীব্র যানজটের অবসান হবে, ফলে যানজট চলাচল অপেক্ষাকৃত বিঘ্নমুক্ত হবে, ঝুঁকিমুক্ত হবে। এছাড়া কুমিল্লার সাথে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে। বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে গুণগত মান বজায় রেখে যথাযথভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। প্রকল্প বাস্তবায়নকালে স্বাভাবিকভাবে সৃষ্ট যানজট সহনীয় পর্যায়ে রেখে এবং দুর্ঘটনা এড়িয়ে নির্মাণ কাজ পরিচালনা করা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনীকে প্রকল্পটি কাজ সম্পন্ন করতে হয়েছে। এই কাজটি সফল বাস্তবায়নের জন্য আমি সেনাবাহিনী প্রধান, ইঞ্জিনিয়ার ইন চিফ, মহাপরিচালক, 34 ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ব্রিগেড সহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট সদস্যবর্গ এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীগণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে হাইওয়ে, জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ, সর্বোপরি স্থানীয় জনসাধারণের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আওতাধীন 3টি প্রকল্পের সফল বাস্তবায়ন শেষে উদ্বোধনে সদয় সম্মতি জ্ঞাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির সদয় সম্মতি ক্রমে আমরা এই প্রকল্পটির একটা ভিডিও প্রদর্শনী দেখাতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। আর এই সমৃদ্ধশালী বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির মূল করিডোর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটিকে সম্প্রতি 4 লেনে উন্নীত করা হয়েছে। তবে মহাসড়কটি থেকে সর্বোচ্চ সুবিধা পেতে প্রয়োজন ছিল বেশ কিছু আন্তঃজেলা সড়ক ও রেলপথের সংযোগ স্থলে যানবাহন চলাচলের গতি বৃদ্ধি, উভয় মাধ্যমে নিরবিচ্ছিন্ন স্বল্প সময় এবং ঝুঁকিমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু স্থানে পরিকল্পনা করা হয়েছে রেলওয়ে ওভারপাসের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কুমিল্লার পদুয়ার বাজারের নিকট গুরুত্বপূর্ণ একটি রেল লাইনকে অতিক্রম করেছে। কুমিল্লার পদুয়া ওভারপাসটি সেই মহাপরিকল্পনার একটি অংশ। গত 17 মার্চ 2017 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওভারপাসটি সম্পন্নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপর ন্যস্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড স্বল্প সময়ের মধ্যে 344.175 মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাসটি অবশিষ্ট 2টি লেন সহ পূর্ব দিকে নিচ দিয়ে 2 লেনের 8.8 মিটার প্রস্থ এবং 880 মিটার দীর্ঘ ক্যারেজওয়ে এবং পশ্চিম দিকে 1 লেনের 5.5 মিটার প্রস্থ এবং 880 মিটার দীর্ঘ অ্যাক্সেসওয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে। ওভারপাসটি 26টি স্প্যান, 24টি পিয়ার, 130টি টিসি গার্ডার, 900 মিটার সাইড ড্রেন এবং 1100 মিটার ফুটপাথ দ্বারা নির্মিত। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্পন্নকৃত অংশের নির্মাণ মূল্য পড়েছে প্রায় 30,47,00,000 টাকা। এখানে উল্লেখ্য যে ওভারপাসটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবে অসংখ্যবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে কুমিল্লার পদুয়ার ওভারপাসটি নির্মাণের ফলে দেশের অর্থনৈতিক দুয়ার, চট্টগ্রামের সাথে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠবে নিরবিচ্ছিন্ন ও কম ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন হবে স্বল্প সময়ের, ফলে হ্রাস পাবে পণ্য পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা পাবে আরো অধিক গতি।
এছাড়া কুমিল্লার সাথে নোয়াখালী, চাঁদপুর এবং লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যোগ হবে আরো একটি সফলতার পালক। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহায়তা না পেলে এই ওভারপাসটি কাঙ্ক্ষিত সময়ে শেষ করা সম্ভব হতো না। চার লেন বিশিষ্ট পদুয়া রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে এক ধাপ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি, আর বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন। তবে এর বাস্তবায়নের সফল রূপকার তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, এবং তা বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এবারে বক্তব্য রাখবেন ইএনসি বাংলাদেশ সেনানিবাস বাহিনী ঢাকা সেনানিবাস মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অত্যন্ত বিশাল অবদান রেখেছে। জনাব সিদ্দিকুর রহমান সরকার। স্যার, বিসমিল্লাহ রহমান রহিম। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত সম্মানিত সড়ক ও সেতু মন্ত্রী, সম্মানিত রাজনৈতিক উপদেষ্টা মহোদয় এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 মার্চ 2017 তারিখে আপনি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা চাঁদপুর মহাসড়কের সংযোগস্থল তথা কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত রেল ক্রসিং এলাকার আংশিক সম্পূর্ণকৃত রেলওয়ে ওভারপাসটি সম্পূর্ণভাবে নির্মাণের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপর ন্যস্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স চার লেন বিশিষ্ট 345 মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাসটির মাত্র 2 লেন সম্পন্ন অবস্থায় দায়িত্বভার গ্রহণ করে এবং অবশিষ্ট 2 লেনের নির্মাণ কাজ সম্পন্ন করে। একই সাথে ওভারপাসটির নিচ দিয়ে পূর্ব দিকে 2 লেনের 8.8 মিটার প্রস্থ এবং 880 মিটার দৈর্ঘ্য ক্যারেজওয়ে এবং পশ্চিম দিকে 1 লেনের 5.5 মিটার প্রস্থ এবং 880 মিটার দৈর্ঘ্য এক্সপ্রেসওয়ে নির্মাণ করে। আপনি যদি খুশি হবেন, 1 বছরের মধ্যেই আমরা সম্পূর্ণ দেশীয় নির্মাণ শৈলী এবং পরামর্শক দ্বারা গুরুত্বপূর্ণ এই ওভারপাসটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। স্যার, আপনি অবগত আছেন যে প্রকল্পটি নির্ধারিত বাজেট সীমার মধ্যেই মাত্র 30.47 কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তার অধীনস্থ 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সম্পন্ন করেছে। আপনার গতিশীল নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং স্থানীয় প্রতিনিধি যারা আছেন সকলের সহযোগিতায় আমরা আপনার দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্বটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং মানসম্পন্নভাবে কাজটি সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত তদারকি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগকে তাদের সামগ্রিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ এবং সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আপনার নির্দেশনায় দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে সেনাবাহিনী তথা কোর অফ ইঞ্জিনিয়ার্সের সকল সদস্য অত্যন্ত গর্বিত। আমরা নিশ্চিত যে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে একত্রে কাজ করতে পারলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা আপনার নেতৃত্বে দ্রুতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী, পরিশেষে আপনাকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইএনসি মহোদয়কে ধন্যবাদ। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অবায়দুল কাদের এমপি, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় অত্যন্ত সুচারুরূপে এসব কার্যক্রম তত্ত্বাবধান করছেন। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা, আজকে বাংলাদেশের
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরেকটি মাইল ফলক যুক্ত হল এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রাথমিক পদক্ষেপে এই শুভযাত্রা আপনার সাফল্যের সঙ্গে একটা নতুন পালক যুক্ত হল। আমরা আপনার সুযোগ্য নেতৃত্ব, সঠিক নির্দেশনা কাজ করে যাচ্ছি এবং একটা ভালো টিম ওয়ার্ক আমরা এখানে গড়ে তুলতে পেরেছি। এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি। এখানে চমৎকার একটা টিম ওয়ার্ক কাজ করছে সড়কেও সেতু বিভাগে, যে কারণে আপনার নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে পারছি সময় মতো। আপনি জানেন যে আপনার যে মেগা প্রকল্পগুলো ফার্স্ট প্রজেক্ট, সেগুলোর মধ্যে তিনটি এই আমাদের সড়ক ও সেতুতে, এবং তিনটি প্রকল্পই আমাদের এখন পেস পেয়েছে, ভালো গতি পেয়েছে। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্প, এই প্রকল্প এবং ঢাকা মাওয়া পর্যন্ত বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ যেভাবে এগিয়ে চলছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি দুদিন আগে সফর করতে গিয়েছিলেন, পরিদর্শনে গিয়ে রাত্রি যাপন করেছেন, তিনি অবাক বিস্ময়ে শুধু বারে বারে চেয়ে চেয়ে দেখেছেন, আবার আসার সময় বলেছেন আমি আবার দেখে যাব। তো এত সেখানে তিনি কমেন্ট করেছিলেন যে এটা আমরা ভেবেছিলাম একটা ভালো কর্মযজ্ঞ এখানে চলছে, কিন্তু এটা যে এত বিশাল কর্মযজ্ঞ, এবং জাজিরা যে আমাদের ওখানকার যে অবকাঠামো এবং রাস্তা, রাস্তায় তো 737 নামবে এমন রাস্তা হয়ে গেছে অলরেডি, আমরা সেতু করার আগে অ্যাপ্রোচ করে ফেলেছি, রাস্তা হয়ে গেছে আমাদের। তো সেখানে তিনি বলেছেন যে এটা তো এখনই মনে হচ্ছে পার্ট অফ হংকং, মনে হচ্ছে যে হংকং এর একটা অংশ এখানে, এবং আজকে থাকতে পারলে বোধ দ্বিতীয় দিনও বলছিলেন আরেকদিন থাকতে পারলে ভালো হতো। তো এটা ওখানে এত কাজ চলছে, তাছাড়া হোলি আর্টিজানের সেই দুর্ঘটনার পর অনেকে ভেবেছিল মেট্রো রেল বোধ আর আগাবে না, কিন্তু সে মেট্রো রেল এমআরটি লাইন 6 এর কাজও এখন পুরোদমে এগিয়ে চলছে। সঙ্গে সঙ্গে ফান্ডিং এর একটু জটিলতা ছিল, সেটা কেটে যাওয়ার পর কর্ণফুলী টানেলের কাজও এখন ফুল সুইং এগিয়ে চলছে। তিনটি মেগা প্রজেক্ট ভালো চলছে, শুধুমাত্র ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস রেপিড ট্রানজিট এ দুটি বিষয় কিছুটা গতি কম পাচ্ছে, কন্ট্রাক্টরদের বিদেশি কন্ট্রাক্টর তারা খুব একটা গতি দিতে পারছে না, তারপরে উই আর ট্রাইং আওয়ার বেস্ট যেটা আরো ভালোভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময়ে আমরা ইস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এবং ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতা দেশে অনেকগুলো ছোট বড় মাঝারি ব্রিজ প্রকল্প হাতে নিয়েছি। ইস্টার্ন ব্রিজ প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট ব্রিজ প্রজেক্টেরও কিছু কিছু কাজ আমরা শেষ করেছি। এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা সেটা হলো আমাদের খাগড়াছড়িতে 42টা বেলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, সেগুলোকে পিসি গার্ডার সেতু করা, সেগুলো
করতে গিয়ে আমরা এর মধ্যে 25টির মতো করে ফেলেছি, বাকিগুলোরও নির্মাণ কাজ এগিয়ে চলছে। সবগুলোই ছিল ঝুঁকিপূর্ণ ব্রিজ। এর মধ্যে মুন্সিগঞ্জে যে বেলি ব্রিজ, এই বেলি ব্রিজ এখানে 100টিরও বেশি ছিল, এবং আগে যারা এখানে ক্ষমতায় ছিল আমি জানি না তারা কি করেছে। মুন্সিগঞ্জের লোকের ওখানে সবকটি আসনে একটি দল জিতত, কিন্তু আমরা দেখলাম যে ওখানে একটা বেলি ব্রিজও তারা কংক্রিট সেতুতে রূপান্তর ঘটায়নি। আপনার সময়ে আমরা এই মুহূর্তে 29টি বেলি সেতুর কাজ সেখানে এগিয়ে চলছে, এর মধ্যে আমরা 20টির মতো বেলি সেতু কাজ সমাপ্ত করে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, এখানে আমাদের ধৈর্য খুব কম, সহনশীলতা কম। যখন ঢাকা চট্টগ্রাম হচ্ছিল মেয়র হানি ফ্লাইওভার, এখানে 2.5 ঘন্টার একটা ভোগান্তি ছিল, এটাই সহ্য হচ্ছিল না কারো। তো এখন তো ওখানে কোনো ভোগান্তি নেই, 2.5 মিনিট লাগে যেতে আসতে, তারপর মৌচাক নিয়ে কত কিছু এখন আর নেই। এই যে নির্মাণকালীন একটা পেইন আছে, একটা যন্ত্রণা আছে, শিশুর জন্ম যন্ত্রণা মতো মায়ের কাছে, এটা কেউ বুঝতে চান না। এটা আমাদের দেশে ধৈর্য খুব কম। ঢাকা টাঙ্গাইল কি সুন্দর কাজ হচ্ছে, আজকে যাদবপুর থেকে অলরেডি আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আরেকটি সময় চাইব, আমাদের সেখানে ব্রিজ প্রকল্প 26টির মধ্যে আমরা 24টি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি, এবং কালভার্ট 60টির মধ্যে আমরা অলরেডি 56 আমরা কমপ্লিট করে ফেলেছি। সেখানে 3টা ফ্লাইওভার হচ্ছে 70% কাজ হয়ে গেছে। আমরা ঈদের আগে সম্ভবত একটা উদ্বোধন করতে পারবো, আপনি উদ্বোধন করবেন, চন্দ্রা কুনাবাড়ি মৌচাক, এ 3টি অনেক দূরে গিয়ে গেছে। এছাড়া কয়েকটি আন্ডারপাসও সেখানে হচ্ছে, রেল ওভার ব্রিজ ওভারপাসও হচ্ছে, এবং সবগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে আমরা আশা করছি আগামী ঈদে, সবসময় যে সংকটটা হয় ওই রাস্তা 50 কিলোমিটার আমাদের স্পল বা পাকা হয়ে যাবে, এবং ব্রিজগুলো একসময় আপনি উদ্বোধন করে দিলে আমরা ওই রাস্তায় যান চলাচল আরও অনেক সুগম করতে পারব। কুমিল্লায় আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, শাসনগাছারে সংকট, আপনার এটা প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আমি প্রথম থেকে আমাদের এমপি সাহেব বাদশাহ আছেন, তাকে তিনিও বারবার আমাকে তাগিদ দিচ্ছিলেন যে এখানে এত যানজট হয়, একেবারে হরিফিক ট্রাফিক জ্যাম। তো এর ভিতরে আপনি আপনার নির্দেশনা পেয়ে আমরা এই রেল ওভারপাস, যেখানে 52টি রেল যাতায়াত করে 24 ঘন্টা, তাহলে কি অবস্থা হবে এই 52 ট্রেন যাতায়াত করে। তো সেখানে ওই রেল ট্রেসিংটির কাজ আমরা 2 মাস আগে সম্পন্ন করেছি, এবং আপনার নির্দেশে অতীতের যে কোনো সময় তুলনায় উল্লেখযোগ্য অগ্রসমান এবং দৃশ্যমান। বর্তমানে সারা দেশে শতাধিক প্রকল্পের মাধ্যমে মহাসড়ক নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ চলছে। এমআরটি বিআরটি এর কাজও আমরা সকলেই দেখতে পাচ্ছি। একটি সময়োপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর স্বচ্ছ এবং সুযোগ্য নেতৃত্বে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে আজকে 3টি প্রকল্পের মাধ্যমে একটি মহাসড়ক, একটি সেতু এবং 2টি রেলওয়ে ওভারপাস উদ্বোধন আয়োজন করা হয়েছে। আজকে যে 3টি প্রকল্পের কথা বলা হচ্ছে, প্রথমটি হচ্ছে গৌরীপুর হোমনা সড়কটি কুমিল্লা সিলেট হাইওয়ে পর্যন্ত সম্প্রসারণ শীর্ষক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার কাজের জন্য, এই জন্যই বলছি কনস্ট্রাকশন ওয়ার্কে সময় একটু একটু ভোগান্তি হয় সেটা মেনে নেওয়া, ধৈর্য আমাদের দেশে খুব কম। তারপরও সেনাবাহিনী সাথে আজকেও আমি আলাপ করেছি, ফেনি রেল ওভারপাস সেটারও কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সেনাবাহিনী এর আগে ফেনী ফ্লাইওভারের কাজটি নির্দিষ্ট সময়ের 6 মাস আগে শেষ করেছে। এটা একটা ভালো, কাজের মানও ভালো এবং তারা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করেছে। আপনার খুব ভালো লাগতো যদি একবার দেখতেন যে ঢাকা থেকে আজকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তা 24 ঘন্টা কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। তো আমি আশা করি এছাড়া এই ব্রিজটি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি, এটা ওদিকে হচ্ছে হোমলা, এদিকে হচ্ছে গরিবপুর, ওই যে দাউদকান্দি, এটার জন্য ওদিক থেকে এদিক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কোন রকমে একটা ব্রিজ ছিল, দ্যাট ওয়াজ অন দ্য ভার্জ অফ কলাপস। এরকম অবস্থায় আপনার নির্দেশে সেই ব্রিজটির কাজ, আজকে খুব ভালো লাগছে যে ব্রিজটির কাজ সমাপ্ত হয়েছে, সঙ্গে আরো 3টি ব্রিজ, এবং এগুলো বেইলি ব্রিজ, এগুলোকে আমরা পিসিগাডার সেতুতে রূপান্তর ঘটিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনি জেনে খুশি হবেন যে আমাদের আজকে যদি আপনার নির্দেশে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে 14টি সেতু 1925 সালে ব্রিটিশ আমলের সেতু, মাঝখানে আর কেউ রিপ্লেস করেনি, আপনার নির্দেশে এই সেতুগুলো আমরা রিপ্লেস করেছি। আমি এখন ভাবি যে সে সময় যদি আমরা না করতাম তাহলে আজকে যে অবস্থা, ওই রাস্তার উপর যে হিউজ ট্রাফিক, দেশি বিদেশি কত লোক আসছে, তাছাড়া মেরিন ড্রাইভটি যদি আপনি না করতেন, যেটা 22 বছর ঝুলেছিল সেনাবাহিনীকে দিয়ে, সে মেরিন ড্রাইভ যে আমাদেরকে কত বড় সেভ করেছে কক্সবাজারে, সে মেরিন ড্রাইভটা একটা প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম সেনাবাহিনী, এনসি আমাকে জানালেন যে এটা প্ল্যানিং থেকে রিফিউজ করা হচ্ছে, এটা একটু ওয়াইড করা দরকার সাগর অংশে, কারণ সন্ধ্যার পর কক্সবাজারে দেখার মতো এন্টারটেইনমেন্টের মতো কিছুই থাকে না। এই মেরিন ড্রাইভের পাশে যদি লাইটিংটা থাকে, তারা প্রস্তাবটি পাঠিয়েছিল কিন্তু সেটা হয়তো কনস্ট্রেন্ট আছে, এটা আপনি একটু দেখবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ যে ওই মেরিন ড্রাইভটাকে আরো ওয়াইড করা দরকার, এটা প্রশস্ততা, আর কারণ ওইটার এখন গুরুত্ব অনেক বেশি বেড়েছে। এদিকে আমরা ঢাকা সিলেটের প্রকল্প, সেটা আপনার নির্দেশ মতো আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দিয়েছি, সেখানে প্রক্রিয়াধীন আছে। আর চট্টগ্রাম কক্সবাজারের সেটা মন্ত্রণালয় থেকে আগামী সপ্তাহে আমরা আশা করছি যে প্রকল্পটি প্ল্যানিং কমিশনে যাবে, অন্তত আমরা প্রক্রিয়াটা খুব দ্রুত জনস্বার্থে শুরু করব, এটাই আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজে মাঠ পর্যায়ে সরজমিনে প্রকল্প পরিদর্শন এবং মনিটরিং এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেজন্য এই ধরনের কার্যক্রম দ্রুত সুসম্পন্ন হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্তকৃত কোম্পানিগঞ্জ হোমনা, এটা উদ্বোধন করে মোনাজাত করে মত বিনিময় সদ্য সমাপ্তকৃত এই যে কার্যক্রমগুলো আমরা শুনলাম, ওভারপাস এবং অন্যান্য সেতু, সেগুলোর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতীয় চরণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমি গৌরীপুর হোমনা সেতু, কুমিল্লা শহরে কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং পাদুয়া বাজার রেলওয়ে ওভারপাস সকল কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। এবার মুনাজাত পরিচালনা করবেন গণভবন মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান, এবং আমি আশা করছি কুমিল্লা প্রান্ত থেকেও সবাই মুনাজাতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اللهم صل وسلم وبارك عليه، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا فاغفر لنا ذنوبنا ذنوب والوالدينا وللمؤمنين يوم يقوم الحساب، رب ارحمهما كما ربياني صغيرا، رب العالمين أذكر شبه مهورتي কোম্পানিগঞ্জ মুরাদনগর হুমনা মহাসড়ক ও গৌরীপুর হুমনা সেতু এবং কুমিল্লা সড়ক শহরের শাসনগাজা রেলওয়ে ওভারপাস আজকের এই মুহূর্তে শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়া আল্লাহ, ওই সকল প্রজেক্টগুলি সকল জনগণের কল্যাণের জন্য তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, দুনিয়া সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে তাজিন হেফাজত এবং নিরাপত্তাকে সেইভাবে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলকে ইয়া আল্লাহ জীবনের সব গুণা থেকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, বেশি বেশি করে নিয়ে কামল করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজনদেরকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে দাও। রব্বুল আলামিন, জাতীয় চার নেতাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদেরকেও তুমি শাহাদতের মর্তবা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতকে তুমি সুদীর্ঘ করে দাও। ইয়া আল্লাহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ইয়া আল্লাহ, সবকিছু বাস্তবায়নের জন্য ইয়া আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতকে তুমি সুদীর্ঘ করে দাও। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার ইয়া আল্লাহ এবং তার ছোট বোন শেখ রিহানা এবং তাদের পরিবার পরিজন যারা দেশে বিদেশে আছে, ইয়া আল্লাহ, সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কল্যাণময় জীবন তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের ভাগ্যে দুনিয়া আখেরাতের কল্যাণময় জীবন তুমি দান করো আল্লাহ। মৌত পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে তোমার বন্দিগী তোমার রাসূলের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশকে শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশ থেকে ইয়া আল্লাহ আমাদের দেশের উপর ইয়া আল্লাহ সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত ইয়া আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মাননীয় প্রধানমন্ত্রী, কুমিল্লা জেলা প্রশাসক প্রান্তে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করবেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মাননীয় সংসদ সদস্য, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পেশাজীবী মানুষ, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। আমি কুমিল্লা প্রান্তের সঞ্চালনের জন্য জেলা প্রশাসক জনাব আবুল ফজল মীরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল ফজল মীর, জেলা প্রশাসক কুমিল্লা। ঐতিহ্যবাহী কুমিল্লাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন কুমিল্লা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্ত যোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়, উপস্থিত আছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবু তাহার মহোদয়, আছেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপস্থিত আছেন সরকারি কর্মকর্তাগণ, সেনাবাহিনীর কর্মকর্তাগণ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ এবং উদ্বোধনের ফলে উপকারভোগী জনগণ। আপনার সমগ্র সম্মতি পেলে সুধীমণ্ডলী তাদের অনুভূতি প্রকাশ করতে পারেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনি সেখান থেকে
এক একজন করে সঞ্চালন। চলাচল করে দুদিনের এক প্রত্যাশাকে পূরণ হলো আপনার হুকুমে, আমরা এটাকে খুলে দিয়েছিলাম। আমি সেই সময় শাসনকাতা ফ্লাইওভারে বলেছিলাম যে আমরা খুলে দিলাম, আমাদের প্রিয় নেত্রী জাতির জনকর্ম এটাকে উদ্বোধন করবেন। আমার মনে হয় কুমিল্লাবাসী আজকে আপনাকে পেয়ে সেই উদ্বোধন অনুষ্ঠানে সবাই কৃতজ্ঞ। আশা করব আজকে উন্নয়নের যে মডেল আপনি সৃষ্টি করেছেন, আজকে আমরা আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসছেন, সারা জাতি যখন হতাশগ্রস্ত, আপনি সারা জাতির সামনে এক প্রত্যাশা আলো জ্বালিয়েছিলেন। আপনি বলেছিলেন ভিশন 2021, 21 সালের সুন্দর বাংলাদেশ। আমরা আশা করি আপনার নেতৃত্বেই শুধু সুন্দর বাংলাদেশ না, একটি ধনী বাংলাদেশ আমরা প্রস্তুত করতে সক্ষম হব। কুমিল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে, যদি কুমিল্লার কেউ কোনো মানুষ কথা বলতে চায়, আমি তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি যে দুটি উদ্বোধন করলেন, এর মাধ্যমে এই কুমিল্লার জেলার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবং তারা সবাই উদ্বুদ্ধ, এবং আপনাকে আমরা সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে আমাদের যে উপকার করে দিলেন, যে জট মুক্ত কুমিল্লা আজকে উপহার দিলেন, সেজন্য আমরা আপনার কাছে অসম্ভব কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সেতু মন্ত্রী, আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আকব বাহাউদ্দিন বাহাদুর, আপনার হাতকে শক্তিশালী করার জন্যে, আপনার প্রকল্পকে সার্থক করার জন্যে, এবং সারা বিশ্ব যে অবাক বিশ্বই আপনার দিকে তাকিয়ে আছে সেই সফলতাকে আনার জন্যে উনি সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ দেখব সেই প্রত্যাশায় আপনাকে অনেক অনেকবার আমাদের মাঝে ফিরে ফিরে পাব। আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে পারব। আমরা অত্যন্ত খুশি, আমরা নারীরা খুশি, দেশ থেকে উন্নয়নশীল দেশকে পরিণত করে সারা বিশ্বকে বিস্ময় তাক লাগিয়ে দিয়েছেন। আপনার উন্নয়নের মহাযজ্ঞে আমরা আপ্লুত, আবারও আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি কুমিল্লাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সড়ক ও সেতু মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে, আর বিশেষ করে আমাদের সেনাবাহিনী, বিশেষ করে 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের যা সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলি করে দিয়েছেন, এবং অন্যান্য যে বিশেষ করে আমাদের যে রেলওয়ে ওভারপাসটা, আমি তার জন্য যারা এই নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। দেশটা আমাদের সকলে মিলে গড়ে তুলতে হবে, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, কাজে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব, এই বলেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় যুগ।
সব মানুষের